নারকেলটা আমি দাদাটা বলি ওখানে আমাকে এখানে থেকে কেক কেটে আমরা ওখানে ওনারা নারকেল ফাটায় আর কি মরতে আর কি নারকেল ওরা এখানে ওখানকার নিয়ে হল নারকেল ফাটানে মানে শুভ যে কোনো কাজে তাদের নারকেল ফাটায় ওরা ব্যাপারটা হচ্ছে আলম ভাই কেক নিয়েছে আর আমাদের স্বাভাবিক যেটা জন্মদিনে কেক ব্যবহার হয় আর সনি সিনেমা ধরুন সাকসেস হলো বা এক সপ্তাহ পরে একটা সাকসেস পার্টিতে সেই সময় কেক কাটা করা হয় ঠিক আছে তার আগে হয় না আর আমেরিকা নারকেল ফাটার মিষ্টি খাওয়া যায় আর এবার হচ্ছে আমরা ওই নারকেল ফাটালেই মনে হয় যে দীর্ঘদিন ধরে হয়ে আসছে আমাদের যে আমরা কাজে মনে হয় সাকসেসফুল হব এটা হচ্ছে একটা ব্যাপার তাই জন্য আমাদের সব কাজই ওই নারকেল ফাটিয়ে উঠতে হবে হ্যাঁ নারকেলটা কোথায় ফাটাবো কে ফাটাবো নারকেল এখানে ফাটায় আপনি সামনে ফাটাবো আচ্ছা রাজপুতি এক বছর রয়েছে আমার এই যে আজকে রাতে প্রশ্ন করো না ভাই না না আমরা আজকে রাতে তাহলে আমরা কেকে যাই তাহলে আমরা 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 কেকে যাই আমরা কেক কাটতে আগে আমরা কেকে যাই প্লিজ তাহলে আমি আমি জামাল ভাই রিয়ামণি আর হিরো আলমকে অনুরোধ করবো কেকটা কাটার জন্য আপনি নাই কেক নাই কেক ফাটাতে পারে কেক কাটবো সবাই চাচ্ছে আপনি মামলা না তো ভালো নাই তবে ভাই আপনি আপনি হিরো আপনার মাথায় দুটো বাড়ি দেন না আরে ভাই আপনার মাথা আছে সাংবাদিক ভাই আচ্ছা জামাল ভাইয়ের হিরো ধরেন ধরো যাও ধরো বিসমিল্লাহ শুরুটাই সুন্দর শুরুটাই শুভ নিতে পারেন সেই আপনার সৃষ্টিকর্তা সেই আপনাকে হিম্মত দিয়ে দেব জিও জয় জয় রিলিজনে ভাই কই আপনি কিছু বলেন আমাকে আমি ফারুক ভাই আমার জন্য একটা র‍্যাপ গান করতেছে বুঝছেন ভাই আমাদের দেশের সুনামধন্য পরিচালক দেখেন দেশের গন্ডি পার হয়ে চলে গেছে যেখানে দেখবে চাই উড়াইয়া বলে পাইলেও পাইতে পারেন মানিক রতন মানিক রতন আপনারা পাইছেন ঠিক আছে বলেন তাবিজ ভাই দুই লাইন বলেন একটু খাই দিন আগামী দিনে ২০২৩ সালের আজকে